আজকে আমি দলের মুখপাত্র হিসেবে এখানে কথা বলছি, মহাসচিব কথা বলছি, আমার চেয়ারম্যান এলাকা আছে, আমার পার্লামেন্টারি বোর্ড স্থায়ী কমিটি সবাই আছে। যে স্ট্যান্ড গুলো আমরা নেব সেই স্ট্যান্ড গুলো দলীয় স্ট্যান্ড হতে হবে। আমার ব্যক্তিগত স্ট্যান্ডটা আমি এখানে বলতে পারি না। আর এটা সাধারণত আপনি দেখেছেন যে যখন নেতা ইস্তেহারটা ঘোষণা করে সেখানে সব থাকে। দয়া করে এই জায়গাটায় না 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 এইটা এটা না মুক্তিযুদ্ধের বিষয়ের সঙ্গে আমরা তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। সেটা বলে দেয় সমস্যা কি? অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং আমরা মনে করি যে এই দেশে এট দ্য সেম টাইম আমরা একটা জাতীয়তাবাদী শক্তি। প্রত্যেকটা দেশে তার জাতীয়তাবাদী শক্তির দেশপ্রেমটা অনেক ঊর্ধ্বে থাকে, কিন্তু জাতীয়তাবাদের শক্তি তো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, তো এটা অবিশ্বম্ভাবী আমরাও করি। এবং মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা বিশ্বাস না করি তাহলে তো আমাদের দেশ মাতৃকা দেশপ্রেম এগুলোর সাথে প্রশ্নবোধক হিসেবে থেকে যাবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার আলোকেই দেশে আগামী প্রজন্ম যেভাবে আসছেন, তারা কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমরা যারা অ্যাপারেন্টলি সিনিয়র সিটিজেন একটু মুক্তিযুদ্ধ দেখেছি, লাশ দেখেছি, যুদ্ধ দেখেছি, আমরা দেখেছি, কিন্তু আপনাদের মধ্যে অনেকে যারা শুনেছেন তাদের মধ্যে এই বিষয়টার আগ্রহ বা এই বোধটা অনেক বেশি কাজ করে। এটাও একটা খুব ভালো দিক, ইতিবাচক। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা আগেই বলছি, এখন পর্যন্ত আমরা সুষ্ঠু নির্বাচন কতখানি হবে এই ব্যাপারে কমেন্ট করতে পারছি না। আমরা বারবার সরকারের আশ্বাস, নির্বাচন কমিশনের আশ্বাস, বিশেষ করে নির্বাচন কমিশন যখন সংলাপ করেছিল, আমাদের প্রতিনিধিরা ছিলেন, তারা শতভাগ আশ্বাস দিয়েছিলেন যে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে ইতিহাস হতে চান। তো সেই ইতিহাসের কোন অংশে ওনারা যাবেন সেটা নির্ভর করবে কি আগের মতো দিনের তো রাতে হবে নাকি রাতের তার দিনে হবে, অথবা আগের দিন হবে, অথবা ওই দিনই হবে, অথবা ওই দিন হলো প্রশাসন যন্ত্র পুলিশ সবাই মিলে ম্যানিপুলেট করবে, অনেক কিছু ফ্যাক্টর আছে, সেটা দেখার পরে বিচার করা যাবে। আমরা আওয়ামী লীগ এবং বিএনপি ওই রকম স্পেসিফিক করিনি, যেমন আমাদের তো আপনার নামটা বলতেছিলাম, তো সেখানে লেখা ছিল, মানে আমরা এক্সপ্লেন করতেছিলাম, যেমন জাতীয় পার্টি থেকে এসছেন, আওয়ামী লীগ থেকে একজন এসছেন, তিনি ঠিক সংসদ সদস্য নন, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান আছেন এবং তিনি ব্যাপক জনপ্রিয় এরকম। হ্যাঁ না না ঠিক আছে, আসনটা নাই নতুন। তারপরে হচ্ছে যে আওয়ামী লীগের অনেক অঙ্গ সংগঠনের নেতা এসছেন, তারা অঙ্গ সংগঠনের সভাপতি। তো আমরা এটাই আমাদের আশার দিক যে ওনাদের দলের একদম অঙ্গ সংগঠনের নেতা বা এই পর্যায়ের লোকরা কিন্তু এসে আমাদের সাথে যোগ দিয়েছে। বিএনপি থেকে কতজন এসেছে? এখন পর্যন্ত লিখিত আকারে বা প্রকাশ করা আকারে বিএনপি থেকে 9 জন, এরা কি সবাই সাংসদ? বিএনপি থেকে 8 জন। আর হ্যাঁ, এরা কি সবাই সংসদ সদস্য ছিল? সবাই সংসদ সদস্য ছিল, 8 জন। আমি বলছি বিএনপি থেকে এসছেন 7 জন, জাতীয় পার্টি থেকে এসছেন, স্ট্যাটিস্টিক্সটা আমি দেখলে বুঝতে পারতাম যে বিএনপি থেকে, জাতীয় পার্টি থেকে এবং স্বতন্ত্র এই মিলিয়ে আছেন আর কি আমাদের 10 জন। আর মধ্যে হচ্ছে যে 4 জন, 6 জনকে প্রার্থী করেছেন, 4 জনকে প্রার্থী করেননি।